অভিযোগ ছিল যে বিভিন্ন ব্র্যান্ড ভালো নামি দামি ব্র্যান্ডের যে স্যান্ডেল জুতাগুলো সেগুলো এখানে নকল করা হয়। তো আমাদের কাছে মনে হয়েছে যে যদি এটি হয়ে থাকে এর তো দুঃখজনক বিষয়, তদন্ত করা দরকার এবং আইনগত যে ব্যবস্থা আছে সেটি নেওয়া উচিত। এই জন্য মূলত আমরা এখানে এসেছি এই তদন্ত করার জন্য এবং এখানে এসে যদি দেখলাম যে সত্য ঘটনা, কারণ যে দেখছেন যে বিভিন্ন ব্র্যান্ড এই যে এখানে যেমন অ্যাপোক্সের জাস্ট কাছাকাছি নিয়ে এসে নাম দিয়েছে কি অ্যাপোক্স। সুযোগ দেন, আমরা এই কাম করব না। এগুলোতে মূলত বিভিন্ন ব্যাংক তৈরি করছেন। বালা এডেক্স এই দুটোই আমরা পেলাম। বাটার মতো করে বাটা তুমি কি আপনার প্রোডাকশন সব আপনার অভিযোগ ছিল যে বিভিন্ন ব্র্যান্ড ভালো নামি দামি ব্র্যান্ডের যে স্যান্ডেল জুতাগুলো সেগুলো এখানে নকল করা হয়। তো আমাদের কাছে মনে হয়েছে যে যদি এটি হয়ে থাকে এর তো দুঃখজনক বিষয়, তদন্ত করা দরকার এবং আইনগত যে ব্যবস্থা আছে সেটি নেওয়া উচিত। এই জন্য মূলত আমরা এখানে এসেছি এই তদন্ত করার জন্য এবং এখানে এসে যদি দেখলাম যে সত্য ঘটনা, কারণ যে দেখছেন যে বিভিন্ন ব্র্যান্ড এই যে এখানে যেমন অ্যাপোক্সের জাস্ট কাছাকাছি নিয়ে এসে নাম দিয়েছে কি অ্যাপোক্স। এটা যদি সত্যি এনাদের কাগজপত্র থাকে বৈধ তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কাগজপত্র যদি না থাকে তাহলে তো এটি অবৈধ এবং এটি কাজ করার সুযোগ নেই। আমরা এখন এই মালিকের সাথে কথা বলবো। অনেকে আসতে বলেছেন তারপর অরিজিনাল অ্যাপেক্সও না, এটা হচ্ছে আপনার এই যেমন বাটার যেমন ভালো তৈরি করে
আর আপনার এই যে এটা সাপা দিয়ে আমরা তৈরি করি কি কি সাপা দেন আপনি এই যেমন বালা আর এই যে অ্যাপক্স এর পুরার কোনো আমরা বালা অ্যাপক্স এই দুইটা দেন হ্যাঁ অ্যাপক্স না অ্যাপক্স অ্যাপক্স এই দুইটা আপনি যে সাপা দেন দিয়ে তৈরি করছেন কাগজপত্র আছে লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে না এটা তো আপনার এই আমরা ওই যে ডিজাইন এর আছে এটা দেন ওরাই না মানে আপনি যে ছাপা দিচ্ছেন আপনি যে ছাপা দিচ্ছেন এটা তো একটা পেটেন্ট তাই না এটা একটা লোগো এটা একটা পেটেন্ট পেটেন্ট ডিজাইন এই নকল পেটেন্ট এর কোনো কাগজ আছে আপনার কাছে কোন বড় বড় কারখানায় এই মালগুলো আমরা আনিয়া এই রিজেক্ট মালগুলো আনিয়ে আমরা আটা লাগাই আটা লাগাই এটা কি করে মায়ের তো আর একদম প্রতিনিধি নিয়ে আসে ওই দোকানটা মায়ের তো এটা করে না ওরা করে ওরা করে আপনি এখানে একটা সাইন দেন আপনি অপরাধ স্বীকার করেন কিনা হ্যাঁ ঠিক আছে অপরাধ স্বীকার করেন কিনা মানে স্পষ্ট করে বলেন কেন আসেন বলেন কি অপরাধ বলেন হ্যাঁ এটা আসলে যেহেতু আইনগতভাবে এটা ঠিক না তো এটা আমি স্বীকার করতেছি এটা মারা ঠিক না তো এটা কোনটা ঠিক না একটু বলেন তো বুঝে মানে যেটা করছেন আপনি বাটা লেখা আমি বাটা মারি নাই বালা লেখা হয়েছে এখানে আর অ্যাপেক্স লেখা অ্যাপেক্স লেখা মানে অ্যাপক্স লেখা হয়েছে আর কি মানে ওই কপি মানে যেটা বলতে কি ওটাই আর কি তো এটা তো আসলে অরিজিনাল এই যে দুটো মারতেছেন এর সম্পর্কে কোন কাগজপত্র আছে প্যাটেন্ট ডিজাইন থেকে না না এটা তো অন্য পুরো মার্কেটিং মারতেছে সবাই একবারে পুরো মার্কেট বলতে যেটা করছেন আপনার সম্পর্কে কোন রকম কাগজপত্র আছে কিনা না না এগুলো না পুরো মার্কেটে তো দুই তিন জনে করেন পুরো মার্কেটে করেন হয়তো কয়েক করে না আচ্ছা আপনি বলছেন এটা আপনি অপরাধ করেছেন তাই তো দুই একজনে করে কতদিন ধরে করছেন এই কাজ এটা তো আপনাদের 2-6 মাসের বেশি হইব না 6 মাস না আরো কম হইতে পারে এখন তো যার যার নামে বেন্টেন যাইতাছে এটা তো আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল সাত্তার আপনি সাত্তার নাম দিয়ে একটা পেটেন্ট নিতেন আপনি অ্যাপক্স কেন করতে গেলেন ওটার কাছাকাছি তো অন্য জিনিস হ্যাঁ এই যে এখন আপনি এটা দিয়ে তো আপনারা এখন জিনিসটা দেখতেছেন যে না এটা আসলে আপনারা বলতেছেন এটা ঠিক না তাহলে আমরা নিজেরাই আপনি তো জানতেন এটা ঠিক না না এটা কোনো অবজেশন আমাদের কাছে আসে না অবজেশন পাইও না আমরা জানিও না এই সম্বন্ধে আমরা বুঝি না বরং এমনও শুনি কি যে মাঝে মাঝে যারা বাটা করে অ্যাপক্স করে মাল ছেড়া দেয় আমরা এরকম কোন লিখিত নোটিশ অথবা এরকম কোন কমপ্লেন দেয় নাই কোম্পানি এখন যেহেতু আপনারা আছেন আমরা টোটালি এই যে এখন যে কয়েকটা ডিজাইন টোটালি আপনাদের সামনে আমি এগুলো চিরা লাইতে পারবো এখন টোটালি বন্ধ থাকবো আচ্ছা ওনার কনফিগারেশন কি হবে জনস্বার্থে এই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে এবং যত রকমের মাল আছে এখানে সবগুলো আমরা ডিস্ট্রয় করে দেবো দেখাতে পারছেন না এবং এক দুই জায়গায় মেরে দিলেই হবে জোরে করেন হবে না সাথে দিন দেওয়া
I'm going to go to the hospital.